যে আইন করা হয়েছে সিঙ্গুরে জমি ফেরত দেওয়ার জন্য, যদি দেখা যায় যে সেই আইন সুপ্রিম কোর্টে গ্রাহ্য হচ্ছে না, এরকম যদি অবস্থা তৈরি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বিধানসভায় আবার নতুন আইন প্রণয়ন করে সিঙ্গুরের মানুষকে তারা যাতে জমি ফেরত পেতে পারেন তার আইনগত ব্যবস্থা করবেন। যদি দেখা যায় সুপ্রিম কোর্ট যদি বলে যে আগে যে আইন করা হয়েছে সেই আইনে এই এই জায়গায় শোধরাতে হবে, তাহলে মানুষের স্বার্থে আমরা সেই আইনকেও শোধরাতে রাজি আছি, নতুন আইন করে আমাদের সিঙ্গুরের জমি হারা মানুষকে আমরা জমি ফেরত দেবই।